সাধারণত দরজাটা খুলে যখন বাচ্চাদের নিয়ে কেউ গাড়িতে আসে এই সুযোগ নিয়ে সে ঢুকে। এখানে একজন ভুক্তভোগী আছেন, আপনারা তার মুখ থেকে পরবর্তীতে শুনবেন সেই কৌশল। বিভিন্ন ভুক্তভোগী আজকে আসছিলেন, তারা আসলে আমাদের এটা আগেই করার কথা ছিল, তা ওনারা ইতিমধ্যে চলে গেছেন। সে হচ্ছে আগেই তার কিছু লোক তাকে কোনো বাসায়, যে বাসায় সে টার্গেট করবে সেই বাসায় সকালবেলায় কোনো ছেলে মেয়ে স্কুলে যায় কি না, ওই বাসায় কোনো রুগী আছে কি না, কোনো ডাক্তারি নার্সের কোনো সেবা নিতে হবে কি না, সেই সুযোগটা নিয়ে ইনফরমেশানটা নিয়ে সেই বাসায় যায়। দারোয়ান জিজ্ঞাসা করে আপনি এত সকালে কেন আসছেন, যে এই বাসায় তো একজন রুগী আছে আমাকে সকালবেলা আসতে বলছে। স্বভাবতই যখন একজন ডাক্তারি কথা বলে যে এই বাসায় একজন রুগী আছে, তখন দারোয়ান কিন্তু তাকে আর আটকায় না, সে কিন্তু সহজেই সেই বাসায় উঠে পড়ে। তখন সে আগেই তার ইনফরমেশান থাকে এবং তার রেকি করা থাকে, তখন সে ওই বাসায় ঢুকে উইদিন 2 থেকে 3 মিনিটের মধ্যে সে কিন্তু এই বাসায় তার সামনে যা পড়ে সব নিয়ে চলে আসে। বিশেষ করে টেবিলের উপরে আমরা একটা ল্যাপটপ থাকতে পারে, একটা মোবাইল থাকে, আরও অনেক ঘড়ি থাকে, বিভিন্ন দামি জিনিসপত্র থাকে, এগুলো নিয়ে সে চলে আসে। এটি হচ্ছে তার অন্যতম একটা কৌশল, এবং তার সহযোগী ছিল আরও অনেকেই, তার মধ্যে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে পেরেছি। তো এটি হচ্ছে আসলে আমাদের আজকের যে ব্রিফিং করার উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই যে ডাক্তার পরিচয়ে ঢুকতেছে, আপনার আমার বাসায় ঢুকতে পারে, ঢাকা শহরে সে কত বাসায় ঢুকেছে এটার হিসাব এখন পর্যন্ত সে একবার একটা বলছে। আমাদের জানা মতে সে 14টা মামলার আসামি আমাদের এই ঢাকা মেট্রোর, এবং বেশ কয়েকটা ওয়ারেন্টও বের হয়েছে তার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করার পরে সে কালকে বলে যে আমার ঢাকায় আমার কোনো বাসা বাড়ি নেই, আমি চাঁদপুর থেকে আসছি, আমার বাড়ি চাঁদপুর বলে ঢাকায়, মানে এক এক সময় সে এক একটা বলছে। সর্বশেষ তার বাসা আমরা লালবাগের তার বাসার সন্ধান পেয়েছি, বাসায় অভিযান চালিয়ে ওইখান থেকে তার অনেক চোরাই মালামাল, যে বিভিন্ন জায়গায় সে যে চুরি করেছে সেই মালামাল আমরা উদ্ধার করেছি। তার মধ্যে আমরা 6টি ল্যাপটপ, 10টি মোবাইল এবং 2টি ব্যাগ উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে এবং তার সহযোগীদের কাছ থেকে।